আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বদর যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা ও শহীদগণের সংখ্যা। ইসলামের প্রথম সমর অভিযান গাজওয়ায়ে বদর অথবা বদর যুদ্ধ। এই যুদ্ধ জয়ের ফলে ইসলাম ও মুসলমানদের শক্তি বৃদ্ধি পায়। রাষ্ট্র হিসেবে মদিনার শক্তি ভিত্তির স্বীকৃতি অর্জিত হয়। যদিও বদরের যুদ্ধের বছর অর্থাৎ 623 খ্রিস্টাব্দ থেকে 624 খ্রিস্টাব্দের মধ্যে মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে বহু খণ্ড যুদ্ধ সংঘটিত হয়, তথাপিও বদরের যুদ্ধ ইসলাম মুসলমান এবং মদিনার নতুন রাষ্ট্রের ভিত্তিকে সুদৃঢ় করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের দ্বিতীয় বছর অর্থাৎ দ্বিতীয় হিজরি সালের 17 রমজান মদিনা থেকে ততইরমাল দক্ষিণে বদর নামক স্থানে অবিশ্বাসী কুরাইশ বাহিনীর সঙ্গে ইসলামের এর প্রথম যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধের কিছু সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো। মুসলিম বাহিনী সৈন্য সংখ্যা ছিল 313 জন, এর মধ্যে মুজাহিদ ছিলেন 82 জন আর সবাই ছিলেন আনসার। আউস গোত্রের ছিলেন 61 জন এবং খাররাজ গোত্রের ছিলেন 170 জন। মুসলিমদের মধ্যে সেনাপতি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমদের উট ও ঘোড়া সংখ্যা ছিল যথাক্রমে 70টি এবং 2টি। মুসলিম বাহিনী শহীদ হন 14 জন। বদর যুদ্ধে কান্নাকাটি করে অংশগ্রহণের অনুমতি লাভকারী হলেন হযরত উমাইর বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আবু জাহেলকে হত্যা করেন দুই ভাই হযরত মুয়াজ ও মুয়ায়েজ রাদিয়াল্লাহু আনহুমা। কুরাইশ বাহিনী ও মুসলিম সৈন্য সংখ্যা ছিল 1000 জন। কুরাইশ বাহিনীর ছিল অসংখ্য উট, 100টি ঘোড়া ও 600 লৌহ বর্ম। কুরাইশ বাহিনীর জন্য প্রতিদিন 9 থেকে 10টি উট খাওয়ার জন্য জবাই করা হতো। অমুসলিমদের মধ্যে সেনাপতি ছিল উতবা বিন রবিআ। অমুসলিম নিহত হয় 70 জন এবং বন্দিও হয় 70 জন। বদর যুদ্ধে কুরাইশদের প্রায় গোত্র অংশগ্রহণ করলেও বনু আদি গোত্রের কেউ এ যুদ্ধে অংশ নেয়নি। যুদ্ধের ফলাফল ইসলামের এর প্রথম সামরিক যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। বদর যুদ্ধের প্রভাব ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি করে। এ যুদ্ধ জয়ের ফলে বিশ্বনেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায়। এর ফলে মদিনার নতুন রাষ্ট্রকে অন্য আরব গোত্রগুলি মুসলিমদেরকে নতুন শক্তি হিসাবে দেখতে শুরু করে। বদরের যুদ্ধের পর নতুন রাষ্ট্র মদিনার শক্তি বৃদ্ধির পাশাপাশি অনেকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। মুসলিম উম্মার কাছে বদরের যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবাগণ অনেক সম্মান ও মর্যাদার অধিকারী। অন্যদিকে এ যুদ্ধে আবু জাহল সহ মক্কার অনেক প্রভাবশালী নেতৃবৃন্দ মৃত্যুবরণ করে। এর ফলে আবু সুফিয়ান কুরাইশদের নতুন নেতা হিসাবে আবির্ভূত হন। মক্কা বিজয়ের আগে বদর পরবর্তী যুদ্ধগুলোতে মুসলিম বাহিনীর বিরুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দেন আবু সুফিয়ান। 10 হিজরিতে মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। খোলাফায়ে রাশিদার 30 বছর রাজত্বের পর তার ছেলে আমির মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন। বদর যুদ্ধের শহীদদের পরিচয়। বদরের যুদ্ধ হলো ইসলামের অস্তিত্ব রক্ষাকারী প্রথম যুদ্ধ। এ যুদ্ধে মুসলমানরা অসাধারণ বিজয় লাভ করেন এবং কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হয়। এ যুদ্ধে মুসলমানদের মধ্যে সর্বমোট 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তার মধ্যে 6 জন মুহাজির মক্কা থেকে মদিনায় হিজরতকারী এবং 8 জন আনসার মদিনায় মক্কার মুহাজিরদেরকে সাহায্যকারী সাহাবি। মুসলমানদের কেউ বন্দী হননি। অপরদিকে কাফেরদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়। সব মিলে 140 জন। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিচয় হলো: 1. হযরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু মুহাজির। 2. হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মুহাজির। 3. হযরত জুশিমালাইন রাদিয়াল্লাহু আনহু মুহাজির। 4. হযরত আকিল ইবনে বুকাইল রাদিয়াল্লাহু আনহু মুহাজির। 5. হযরত মাহজা ইবনে সালেহ রাদিয়াল্লাহু আনহু মুহাজির। তিনি ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর আজাদ কৃতকৃত দাস। 6. হযরত সাফওয়ান ইবনে বায়দা রাদিয়াল্লাহু আনহু মুহাজির। 7. হযরত সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু আনহু আনসার। 8. হযরত মুবাশশর ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু আনসার। 9. হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু আনসার। 10. হযরত ইয়াজিদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু আনসার। 11. হযরত রাফি ইবনে মুআল্লাহ রাদিয়াল্লাহু আনহু আনসার। 12. হযরত হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু আনহু আনসার। 13. হযরত আউফ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু আনসার। 14. হযরত মুআবিজ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু আনসার।